মোবাইল ব্যাংকিং সেবা নগদের নাম ভাঙিয়ে শতাধিক গ্রাহকের প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে পোস্টমাস্টার ও ডাকপিয়ন। অভিনব কায়দায় পাস বই তৈরি করে দেয়া হয়েছে হিসাব নম্বরও। প্রতারণার এমন কার্যক্রম পরিচালিত হয় খোদ পোস্ট অফিসে বসেই। ঘটনার বিবরণ জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি পাবনায়। পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামের মিষ্টি ব্যবসায়ী প্রদীপ কুণ্ডু ব্যবসার সঞ্চয়ের 8 লাখ টাকা সম্প্রতি গ্রামের পোস্ট অফিসে জমা রাখতে গেলে পোস্টম্যান নুরুল ইসলাম বকুল ও পোস্টমাস্টার আবদুল্লাহ আল মামুন তাকে জানান ডাক বিভাগের নতুন সেবা নগদ। সেখানে টাকা জমা রাখলে পাওয়া যাবে লাখে 1000 টাকা করে মাসিক মুনাফা। তাদের পরামর্শে নুরুল ইসলামের হাতে টাকা দিয়ে হিসাব খোলেন প্রদীপ। দেয়া হয় নগদের নামে ছাপা পাসবই, হিসাব নম্বর। 3 মাস মুনাফা দেওয়ার পর হঠাৎ করেই লাপাত্তা নুরুল ইসলাম। রাতারাতি বদলি হয়ে পালিয়েছেন আবদুল্লাহ আল মামুনও। বলছে যে ওই পোস্ট অফিসের শাখা নগদ অ্যাকাউন্ট। তা আমি জানলাম পোস্ট অফিসের টাকা তো কোনোদিন মার হয় না, আমরা নিশ্চিন্ত। আজ ছোটোবেলা থেকে তুই আসতেছি, আজ 40-50 বছর পোস্ট অফিসের সাথে কারবার। পোস্ট অফিসের নগদ অ্যাকাউন্ট হলে তো আমাদের টাকা মার যাওয়ার কোনো কথা না, এবং পোস্টমাস্টার হাতে আমি এই টাকাগুলি দিই। আমার ওই পোস্টমাস্টারে ওখানে 8 লক্ষ টাকা দিলে লাখে 10% লাভ হিসাবে এই হিসাবে টাকাটা দিলে তখন আমি টাকাটা পোস্টমাস্টার হাতে দিই এবং পোস্টমাস্টার সেই টাকাটা নিয়ে রাখে, এবং 1 মাসে লাভও আমার দিয়েছে 8000 টাকা, বুঝছেন। সেই টাকাটা পাইলে তখন আমি পরে আবার লাভ নেওয়ার সময় আসার আগে এমন শুনি যে সেই লোকটা দুর্নীতি করে এখান থেকে চলিয়ে গেছে। প্রদীপের মতো এমন অসহায় শতাধিক ভুক্তভোগী প্রতিদিনই ভিড় করছেন সাগরকান্দি পোস্ট অফিসের বারান্দায়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সরকারি কর্মচারীদের এমন প্রতারণা কল্পনাতীত। সারা জীবনের সঞ্চয় হারিয়ে এখন পাগল প্রায় অবস্থা তাদের। পোস্ট অফিসের একটা অঙ্গ সংগঠন, যেমন এর আগে 875 টাকা দিত, যার সেম একটা প্রজেক্ট এটাকে এখানে সে 1 লাখে ওলগে 1000 টাকা দেবে, এই ওলগা বাস করছে, এইভাবে সে মানুষকে প্রমোটেট করছে। আপনারা তো 10 টাকাও থোন, আপনাকে 10 টাকাও মার যাবে না। আপনারা গরিব মানুষ, কষ্ট করে থোন। সরকারি অফিসে কোনো টাকা মার নাই। আমরা এই টাকার এই সরকারি পোস্ট অফিসের মাধ্যমে আমরা এই টাকাটা থুইছি। এখন তারা টাকাটা যেই পাইছে, তারা তারপরের দিন ওই কোনো মিটিং করে তারাই টাকা নিয়ে তারা পলাইছে। তারা পলাইছে তাকারে এখন আমরা যাই কয়দিন ধরে এই যে কাটতিছি, তারা খালি সান্ত্বনা দিছি, টাকা পাবি না। এতে দেয় না, আর কয় তোমরা চলে যাও, উমকি দিদি খেয়ে দে, বড় আসে তাকার কানে কানে কি কয়, হ্যালো কয়ে তারা চলে যাও, আমাকে তো কথা কয় না। সরকারি একই অনুদান, সরকারের ঘরে রাখাও যা, আমি একই কাজ করতেছি, একই প্রতিষ্ঠান, একই ঘরে, তো আমার এই টাকা, এই এতগুলি টাকা, এই কথা কয়ে আত্মশ্বাস করলো। আমার সরকারের ঘরে আমার আকুল আবেদন, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি নারী মানুষ, আমার টাকা কয়টা আপনারা যে করেই হোক, সরকারের মর্জি আমার আকুল আবেদন, আমার টাকা কয়টা আমি চাই। 5 লক্ষ টাকা নগদে থুইছিল, থুই আমার 4 মাস বেটা লাভ দিছে। এখন কি চান আপনি বলেন? এখন আমি 19,000 শাস্তি চাই, টাকা চাই, আর কি চাবো বেটা? 5-7 দিন খাওয়া নাই দেওয়া নাই, আমি একটা হাত দিয়েছিলাম, এইভাবে আছি, জানে যে ডাকতেছে জানে যাতেছি। অনুসন্ধানে জানা যায় নগদের নামে পাস বই ছাপালেও অর্থ লেনদেনে সিল দেয়া হয়েছে নুরুল ইসলামের মালিকানাধীন পল্লী কুরিয়ার সার্ভিসের নামে। সম্প্রতি চাটমোহর উপজেলায় 6 তলা বাড়ি তৈরির কাজ শুরু করেছে প্রতারক পোস্টমাস্টার নুরুল ইসলাম। সেখানে গিয়েও খোঁজ মেলেনি তার। তবে স্বামীর প্রতারণার কথা স্বীকার করেছে পোস্ট পিয়ন নুরুল ইসলামের স্ত্রী। কথা বলতে রাজি নন অভিযুক্ত পোস্টমাস্টার আবদুল্লাহ আল মামুনও। এখন আমি ওরে বলেছি যে গরিব মানুষের টাকা আমার স্বামী লিছে, এখন যেহেতু লিছে টাকা কিন্তু খাওয়া যাবে না,
আমি যদি বেঁচে থাকি একজনের টাকাও আমি মারতে দেব না। ভুক্তভোগীদের অভিযোগের ঘটনা তদন্তে নেমেছে জেলা ডাক বিভাগের কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে মিলেছে প্রমাণও। একটা গৃহীত অন্যায় এবং এর শাস্তি অবশ্যই হবে এটা, এবং গরিব মানুষদের যে অর্থ সে আত্মসাত করছে এটাও ইনশাল্লাহ ফেরত দিতে সে বাধ্য থাকবে, এবং আমাদের ডাক বিভাগ এর জন্য সর্বোত্তক্রমে সহযোগিতা করবে। প্রদীপ নগদের একটা বিজ্ঞাপনের মতো ছাপায় এনেছে, এটা মানুষকে প্রতারণা করার জন্য মূলত। না, আমি তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, ওরা তদন্ত করে অপরাধ কারা কি কতটুকু কি সংগঠিত হয়েছে একটা রিপোর্ট দেওয়ার পরে আমরা বিভাগের ব্যবস্থা গ্রহণ করব। অর্থ ফেরতের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের নজিরবিহীন এমন প্রতারণার শাস্তির দাবি স্থানীয়দের। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক 9 শতাব্দী, সত্যের নতুন সারথী।